हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम टू माय चैनल। तो आज के तुम्हारे काछे आमी सृंजनी चले एसेछि एकटा भिडियो निये। तो आज के होच्छे आमार भिडियोटा स्पेशली स्टूडेंटदेर जोन्नो, नार्सिंग स्टूडेंटदेर जोन्नो। तो नार्सिंग जारा एई बछरे जीएनएम एंट्रान्से चान्स पेयेछो तारा आमाके अनेके जिज्ञेस करेछो जे दीदी, जीएनएम नार्सिंगे भालो रेजाल्ट करते गेले किभाबे आमादेरके पढ़ाशुना करते हबे। तो हाँ, तो सेई विषये आमि जस्ट छोट्ट एकटा जिस्ट तोमादेरके आमि दिते पारि, तोमरा एइभाबे सेटाके फलो करते पारो। तो सेई विषये आमि बोलते पारि जे जरा जीएनएम नार्सिंगे एबारे जयेंट एंट्रान्स एक्सामिनेशन दिए भर्ती होयेछो, एडमिशन नियेछो, तारा तो देखते ही पाच्छो जे तोमादेर कत बड़ो सिलेबास थाके। तो केउ जदि मने करे थाको जे आमरा अन्यान्य एकाडेमिक इयारेर मतो माने स्कूल कलेजे पढ़ार मतो जस्ट सारा बछर किछु पढ़ब ना, किन्तु एक्सामेर आगे टुकु समय सारा रात जेगे पढ़े आमरा गोटा सिलेबासटाके कभार करे देबो, সেটা কিন্তু নার্সিং এর ক্ষেত্রে একদমই হয় না। কারণ নার্সিং এ অ্যাডমিশন হওয়ার আগে আমরা বিষয়টাকে যতটা ইজি মনে করি ততটা কিন্তু ইজি বিষয়টা নয়। জিএনএম নার্সিং এ কিন্তু পড়াশোনার প্রচন্ড চাপ আছে, জানো যে কতটা হিউজ সিলেবাস আমাদের থাকে। যারা ফার্স্ট ইয়ারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যানাটমি, সোসিওলজি, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, কমিউনিটি হেলথ নার্সিং, ফান্ডামেন্টাল, এসব এক্সট্রা অনেক সাবজেক্ট আছে। তেমনি সেকেন্ড ইয়ারও মেডিকেল, সার্জিক্যাল নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং আছে। থার্ড ইয়ারে হচ্ছে যেটা মেন ভাইটাল পয়েন্ট, মানে যেটা ছাড়া জিএনএম নার্স ইনকমপ্লিট, সেটা হচ্ছে মিডওয়াইফারি, অবস্ট্রাকটিভ গাইনোকোলজি নার্সিং আছে, তারপরে রিসার্চ, এডুকেশান, প্রচুর হিউজ সাবজেক্ট আছে। এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল, মানে তোমাকে একদিকে পড়াশোনা করতে হবে, প্লাস হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যালে পড়াশোনা করতে হবে, প্লাস হচ্ছে আমাদের যেসব ডেমোনস্ট্রেশন থাকে, কেস স্টাডি, কেস প্রেজেন্টেশান, এরকম প্রচুর জিনিস থাকে যার জন্য আমাদেরকে তার জন্য আলাদা করে পড়াশোনা করতে হয়, চার্ট পোস্টার বানাতে হয়, যার মধ্যে তুমি মিনিমাম মাঝখানে কোনো টাইম পাবে না। ওর জন্য তোমাদেরকে বলবো যে প্রথম থেকে কিন্তু খুব মন দিয়ে পড়াশোনাগুলোকে করা উচিত, এবং প্রথম থেকেই তোমরা সিলেবাসগুলোকে কমপ্লিট করবে। এ টু জেড যা সিলেবাস আছে সেটাকে তোমাদের পুরোপুরিভাবে ভালোভাবে কমপ্লিট করতে হবে, যে এমন কোনো জায়গা না যে এই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে এই জায়গাটা আমি স্কিপ করে যাই, এটা পরীক্ষা এক্সামে আসবে না, স্কিপ করে যাই। কিন্তু যেই জায়গাটা তুমি স্কিপ করবে সেই জায়গা থেকেই দেখবে কোশ্চেন চলে আসে, অনেক শর্ট কোশ্চেন আসে, সেজন্য অনেক জিনিসগুলোকে পুরোপুরি চ্যাপ্টারগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের ভালো করে পড়তে হবে। ক্লাসে যে ক্লাসগুলো ম্যাডামরা করান সেই ক্লাসগুলো খুব ভালোভাবে শুনতে হবে, সেই ম্যাডামদের নোটসগুলোকে যেগুলো যেগুলো তারা বলছেন সেগুলোকে নোট করতে হবে। কারণ আমাদের ক্লাসে যতই ঘুম পাক, ডিউটি করে সমস্ত কিছু করে যতই ঘুম পাক, কিন্তু ভালো করে যতটা সম্ভব চোখ খুলে রেখেও সেই ক্লাসগুলোকে আমাদের ঠিকঠাক অ্যাটেন্ড করতে হবে, ঠিকঠাক দেখতে হবে। আর একটা জিনিস তোমরা করতে পারো যে তোমরা টেন ইয়ার্সের যে কোশ্চেন পেপারগুলো হয় সেগুলো তোমরা কালেক্ট করতে পারো। অনেক জায়গাতে হচ্ছে কলেজ থেকে দিয়ে দেয়, বা অনেক জায়গায় তোমরা তোমাদের কলেজের সিনিয়রদের কাছ থেকে যদি কারোর কাছে থাকে সেরকম হচ্ছে টেন ইয়ার্সের কোশ্চেন পেপার কালেক্ট করতে পারো। তো যখনই তোমরা এক একটা করে চ্যাপ্টার পড়বে সেটা কমপ্লিট হয়ে যাওয়া, তোমরা টেন ইয়ার্সের কোশ্চেন পেপারগুলোকে খুলে দেখে নিতে পারো যে এই চ্যাপ্টার থেকে গত 10 বছরে কী কী কোশ্চেন এসছে। তাহলে তোমাদের বুঝে যাবে যে এই সাবজেক্ট থেকে কোশ্চেন কীরকম আসছে না আসছে, তো সেগুলোকে ভালো করে তোমরা পড়বে। বাট এমন কখনো করো না যে এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন এসছে বলে ঠিক আছে এই চ্যাপ্টারটাকে আমি একটুখানি ঢিলা দিয়ে দেবো, থাক পড়বো না, তার মানে আমার ইয়ারও এর থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা কিন্তু একদমই নয়। কোনো নার্সিংয়ে হচ্ছে কোনো চ্যাপ্টারকেই মানে লুজভাবে নেবে না, সব চ্যাপ্টারই ভালোভাবে পড়বে।
তো এটাই বলবো। আর তোমরা হচ্ছে ভালো নোটস বানাতে পারো, সেটা তোমরা লাইব্রেরিতে যেতে পারো। লাইব্রেরিতে গিয়ে আমার অনেক রকম একই সাবজেক্টের হচ্ছে অনেক অথরের হচ্ছে বই থাকে, অনেক অথরের বই ভালো থাকে, তো তোমরা সেই সমস্ত বইগুলো থেকে কোনো একটা অ্যান্সার, পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারগুলোকে হচ্ছে তোমরা নোট তৈরি করে নিতে পারো। তাহলে সব বই থেকে যদি ঘেঁটে নোট তৈরি করো তাহলে তোমার অ্যান্সারটাও একটা ভালো হবে এবং সেটা ভালো মার্কস আনতে পারবে। আর তোমরা তো জানোই যে জিএনএমে হচ্ছে তোমাদের 50% মার্কস পেতেই হবে, থিওরি হোক আর প্র্যাকটিক্যাল হোক। 50% মার্কস না হলে কিন্তু সে ক্যান্ডিডেট হচ্ছে পাস করতে পারবে না। কারণ আমরা প্রথমবার আসছে অনেক স্টুডেন্ট, আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে আমরা আসি এবং বেঙ্গলি মিডিয়াম থেকে ফার্স্ট যখন আমরা নার্সিংয়ে ভর্তি হই এত হিউজ চ্যাপ্টার পুরোটাই ইংলিশে থাকে, তো আমাদের ফার্স্ট টাইমে হচ্ছে পড়তে বুঝতে প্রচণ্ড অসুবিধা হয়। সেজন্য প্রথম থেকেই হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করবে। তাহলে আশা করি সিজন শেষে এক্সামের আগে তোমাদের সেগুলোকে নিয়ে অতটা খাটতে হবে না। এবং আরেকটা আমি কথা বলতে পারি যে অনেক সময় আমাদের হয় যে আগের যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে এসেছি পরবর্তীকালে যখন নতুন নতুন চ্যাপ্টারগুলো পড়ছি তখন হয় আগের চ্যাপ্টারগুলো আমরা ভুলে যাচ্ছি বা অনেক জিনিস আমরা ভুলে যাই। তো করতে পারো যে এমন একদিন হলো যেদিনকে তুমি নতুন পড়ার সঙ্গে সঙ্গে পুরনো যে পড়াগুলো পড়ে এসছো সেগুলোকে একটা করে চ্যাপ্টার বা কয়েকটা পাতা করে তুমি রিভাইজ দিতে থাকো। তাহলে তোমার একসঙ্গে নতুন পড়াটা করলে প্লাস আগে যে পড়াগুলো করে এসছো সেগুলোকে তুমি একটা রিভাইজ দিলে তাহলে সেই পড়াগুলো তোমার মনে থাকলো। তাহলে এক্সামের সময় ওই সব ভুলে যাচ্ছি আবার নতুন করে মুখস্থ কর, নতুন করে পড়ো, এই জিনিসগুলোকে করতে হয় না। আর যদি বুঝে বুঝে পড়ো তাহলে অবশ্যই পড়াগুলো তোমার ভালো করে মাথায় ঢুকে যাবে। মুখস্থবিদ্যা না করে এক পাই টু পাই বইয়ের মতো লিখতে হবে এমনও কোনো কথা নেই, বাট জিনিসটাকে বুঝে জিজ তৈরি করে তোমার নিজের মতো করে লিখবে তাহলেও সেটা হবে। তো আশা করি যে কথাগুলো বললাম তোমাদের কিছুটা হলেও হয়তো হেল্প হবে। তো অবশ্যই আমাকে জানিও তোমাদের রিয়াকশান, আর পরবর্তীকালে আমি তোমাদের হেল্পের জন্য, নার্সিং স্টুডেন্টদের হেল্পের জন্য যদি কোনো ভিডিও যদি বানানো সম্ভব হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বানাবো। থ্যাংক ইউ।